हेलो फ्रेंड्स, बाहरी व्यंजने आपनादे सकल के स्वागत। आमी नित्य नतून मुखरोचक एवं स्वास्थ्यकर रेसिपी निये हाजिर हई आमार चैनल बाहरी व्यंजने। एई धरनेर रेसिपिगुलो पावार जोन्नो आमार चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो, आर पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन जाते सबार प्रथम नोटिफिकेशनटी पेये जान। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि दारुण टेस्टी क्रिसमास फ्रूट केकेर रेसिपी। केकटा आमी खूब सहज भावे प्रेसार कूकारेर मध्ये दिए नर्माल गैस ओवेने तैरी करेछि। आमी जेभावे प्रतिटा स्टेप बाई स्टेप केकटा तैरी करा देखिएछि, आपनारा जदि सेटा सम्पूर्णभावे फलो करेन ताहले खूब सहजेई आपनारा तैरी करे निते पारबेन एई दारुण टेस्टी क्रिसमास फ्रूट केक। एटा एतटाई सुंदर हय जे आपनि ना बोले दिले केउ बिश्वासई करबे ना जे एटा बाइरे थेके केना नय। ताहले चलुन एई बड़दिने बाइरे थेके केक ना किने बाड़ितेई तैरी करे निन दारुण टेस्टी क्रिसमास फ्रूट केक। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, তার মধ্যে আছে 2 টেবিল স্পুন কিশমিশ, 2 টেবিল স্পুন ব্ল্যাক কিশমিশ, নিয়েছি 8টা মতো ড্রাই অ্যাপ্রিকট আর দুটো বড় সাইজের চালকুমড়োর মোরব্বা আমি নিয়েছি। এখন এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এগুলো আমি একটা গ্লাস কন্টেনারের মধ্যে রাখছি। অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ জুস। এমনভাবে অরেঞ্জ জুসটা দিতে হবে যাতে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে ভালোভাবে ডুবে থাকে। লিডটা লাগিয়ে দিলাম। এবার এটাকে জাস্ট একটু ভালো করে সেক করে নেব। এখন এই গ্লাস জারটা আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে ওভারনাইটের জন্য। তারপর কেক তৈরি করার অন্তত 1 ঘন্টা আগে এটা আমি ফ্রিজ থেকে বের করে রাখবো। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে আছে একটা ছোট সাইজের স্টার অ্যানি, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, একটা হাফ জায়ফল বা নাটমেগ আমি নিয়েছি, নিয়েছি 1/2 ইঞ্চির দুটো দারচিনি আর 5টা লবঙ্গ। এগুলো আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর এগুলোর একটা ফাইন পাউডার আমি বানিয়ে নেব। কেক বানানোর জন্য এখানে আমি প্রায় 100 গ্রাম মতো নিয়েছি আমার হোমমেড আনসল্টেড বাটার, নিয়েছি 2.5 কাপ ময়দা আর 1 কাপ চিনি। এবার এই বাটারের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুগার পাউডার। আমি যে চিনিটা নিয়েছিলাম সেটা মিক্সার জারে আমি পাউডার করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখানে আমি একটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি। এবার আমি এই বাটার আর সুগার পাউডারটাকে ব্লেন্ড করে নেব যতক্ষণ অব্দি না এটা একটা ফ্লাফি কনসিস্টেন্সিতে চলে আসে। আপনারা চাইলে আটা চামচের মাধ্যমে এটা করতে পারেন, তবে সেগুলো ইউজ করলে সময়টা অনেকটাই বেশি লাগে। দেখুন, বাটার আর সুগার পাউডারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এটা এখন ভীষণ লাইট এবং ফ্লাফি হয়ে গেছে। এবার এই মিক্সচারের মধ্যে আমি অ্যাড করে দেব ডিম। আমি এখানে টোটাল 3টে ডিম নিয়েছি, কিন্তু সবগুলো একবারে দেব না, একটা করে ডিম দেব আর আমি ব্লেন্ড করতে থাকব। টোটাল ব্লেন্ডিং প্রসেসটা কিন্তু থাকবে মিডিয়াম স্পিডে, হাই স্পিড বা লো স্পিড আমি করব না, মিডিয়াম স্পিডে পুরো প্রসেসটা আমি করব। অনেকেরই কোশ্চেন থাকে, খুব ভালোভাবে তৈরি করা হলেও ক্রিসমাস ফ্রুট কেকের মধ্যে বাজারের কেনা কেকগুলোর মতো কালার বা ফ্লেভার আসে না, তার জন্যই আমি একটা স্পেশাল ট্রিক অ্যাপ্লাই করব। সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা ডিম দিয়ে আমি 1 মিনিট করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর তার আগে সুগার পাউডার আর বাটারের সাথে এটাকে আমি 3 মিনিট মতো ব্লেন্ড করেছি। টোটাল আমি 6 থেকে 7 মিনিট মতো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে, কত ফ্লাফি আর লাইট একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি ফ্রুট কেকের ওই স্পেশাল ট্রিক্সটা অ্যাপ্লাই করব। অ্যাড করে দিচ্ছি প্রায় 50 গ্রাম মতো লিকুইড খেজুরের গুড় বা নলেন গুড়। আপনারা চাইলে এর পরিবর্তে আখের গুঁড়ো ইউজ করতে পারেন। মিডিয়াম স্পিডে জাস্ট 1 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এই গুড়টা দেওয়ার ফলে আমাদের ক্রিসমাস ফ্রুট কেকের কালারটা একদম পারফেক্ট আসে আর এই ফ্লেভারটাও খুব ভালো হয়। সব কিছু খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এই ওয়েট ব্যাটারের মধ্যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। কেক বানানোর সময় যদি ওয়েট ব্যাটারের সাথে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করা হয় তাহলে কেকটা ভীষণ সফট এবং অনেকক্ষণ অবধি ময়েস্ট থাকে। এখন আমি একটা স্ট্রেনারের ওপর দিয়ে দিচ্ছি ময়দা। 2.5 কাপ মতো ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো লবণ, 1/2 টিস্পুন বেকিং পাউডার দিলাম, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের থেকেও সামান্য কম বেকিং সোডা বা খাবার সোডা। প্রথমে যে গরম মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম তার পাউডারটা আমি দিয়ে দিলাম। এর ফলে আমাদের ক্রিসমাস ফ্রুট কেকের ফ্লেভারটা জাস্ট অসাধারণ আসে। এবার এগুলো খুব ভালোভাবে আমি সিভ করে নিচ্ছি। সব কিছু খুব সুন্দরভাবে সিভ করা হয়ে গেছে। এই যে গরম মশলার কোর্স দানাগুলো আছে এগুলো আমি আর কেকের মধ্যে ইউজ করছি না, এগুলো অন্য রান্নাতে আমি ইউজ করে নেব। এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি অরেঞ্জ জুসে সোক করে রেখেছিলাম এগুলো একটা স্ট্রেনারের ওপরে আমি রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা জুসটা ড্রেন আউট হয়ে যায়। এখন একটা স্প্যাচুলা নিয়ে হালকা হাতে এগুলো আমি মিক্স করে নেব। দেখুন আমি কিভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে মিক্স করছি। এই পর্যায়ে কিন্তু হ্যান্ড হুইক্সার বা হ্যান্ড ব্লেন্ডারের কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা স্প্যাচুলা দিয়ে খুব হালকা হাতে এটাকে মিক্স করে নিতে হবে।
এই ড্রাই ফ্রুটস গুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম মতো রেডিমেড টুটি ফ্রুটি, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো চপড চেরি। আমি টুটি ফ্রুটি আর চেরিটা অরেঞ্জ জুসে সোক করিনি, কারণ এটা আগে থেকে প্রসেস ছিল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এই ড্রাই ফ্রুটস গুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন ময়দা। খুব ভালো করে ময়দার সাথে এই ড্রাই ফ্রুটস গুলো আমি কোট করে নিচ্ছি। এভাবে ময়দা দিয়ে কোট করার ফলে ড্রাই ফ্রুটস গুলো কেকের তলাতে জমা হবে না, ইভেনলি কেকের মধ্যে স্প্রেড হয়ে থাকবে। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট টিপ। এবার এই ড্রাই ফ্রুটস গুলো আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। একটা কমলা লেবু খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেডার দিয়ে এটাকে আমি হালকাভাবে গ্রেড করে নিচ্ছি, জাস্ট অরেঞ্জ এসটুকু আমি নেব। এর ফলে আমাদের কেকের ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন চপড আমন্ডস, 2 টেবিলস্পুন চপড পেস্তাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য নাটসও ইউজ করতে পারেন। এবার ফাইনালি এটাকে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন অন্যান্য কেক ব্যাটারের থেকে এই ক্রিসমাস ড্রাই ফ্রুট কেক ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন আছে। এই কেকের ব্যাটারটা কিন্তু এরকম কনসিস্টেন্সিরই থাকে, অন্যান্য কেক ব্যাটারের থেকে সামান্য একটু থিক। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার নিয়েছি, এটা 5 লিটারের কুকার। এর মধ্যে খুব ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এক টুকরো বেকিং পেপার আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এবার এই বেকিং পেপারের ওপরেও আমি সামান্য অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বেকিং পেপারের পরিবর্তে যে কোনো পরিষ্কার সাদা কাগজও ব্যবহার করতে পারেন। এই বেকিং পেপারটা দেওয়ার ফলে কেকটা ডিমোল্ড করতে ভীষণ সুবিধা হয়। এবার আমি কেকের ব্যাটারটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন ড্রাই ফ্রুটসগুলো কত সুন্দরভাবে ইভেনলি কেকের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে কেকের ওপরটা আমি একটু সমান করে নিচ্ছি। ওপর থেকে আমি একটা চেরি বসিয়ে দিলাম, কিছু ড্রাই ফ্রুটস আমি বাঁচিয়ে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে চপড আমন্ডস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চপড পেস্তা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো অন্যান্য নাটসও ইউজ করতে পারেন। এবার কিছু কাজু দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কেকটা বেক হওয়ার জন্য এখন একদম রেডি। এখানে আমি প্রেশার কুকারের যে গ্যাসকেট বা রাবার ব্যান্ড থাকে সেটা ইউজ করছি না, নর্মালি এটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এটা আমি বেক করব। তার জন্য একটা লোহার তাওয়াকে আমি 10 মিনিট ধরে একদম লো ফ্লেমে গরম করতে দিয়েছিলাম, এর ওপরে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে এটাকে আমি বেক হতে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখে বুঝতেই পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে বেক হচ্ছে। এটা কিন্তু এখনও কমপ্লিটলি বেক হয়নি, চেরিটা কিন্তু তলাতে চলে গেছে, তাই আমি ওপর থেকে আরও একটা চেরি দিয়ে দিচ্ছি। আর কিছু কালো কিশমিশ নিয়ে এটাকে আমি আরেকটু সাজিয়ে দিচ্ছি। এই স্টেপটা কমপ্লিটলি অপশনাল, আপনারা না চাইলে নাও করতে পারেন, জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি এটা করছি। আবার এটাকে বন্ধ করে দিলাম। ফিরে আসছি আরও 1 ঘন্টা পর। ফিরে এলাম আরও 1 ঘন্টা পর। এখন আমি কেকটা চেক করে নেব। তার জন্য একটা নাইফ নিয়ে কেকের সাইডে আমি দিয়ে দিচ্ছি। দেখুন নাইফটা একদম সুন্দর ক্লিয়ার এসেছে, তার মানে কেকের সাইডটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার কেকের মিডল পোর্শনটা আমি চেক করছি। না, কেকের মিডল পোর্শনটা এখনও সুন্দরভাবে বেক হয়নি, আর একটু সময় লাগবে। একইভাবে একদম লো ফ্লেমে এটাকে আমি আরও 30 মিনিটের জন্য বেক করে নেব। ফ্লেমটা কিন্তু কখনোই বাড়ানো যাবে না, একদম লো ফ্লেমেই রাখতে হবে। টোটাল 2.5 ঘন্টা হয়ে গেছে। এখন আমাদের কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখুন কেকের কালারটাও কত সুন্দর এসেছে, আর আমাদের নাইফটাও একদম ক্লিয়ার এসেছে। কেকটা রুম টেম্পারেচারে এসে গেছে। এবার এটা আমি ডিমোল্ড করে দেখাবো। তার জন্য একটা নাইফ দিয়ে কেকের চারিদিকটা আমি ভালোভাবে ক্লিয়ার করে নিচ্ছি। এবার প্রেশার কুকারের উপরে একটা প্লেট রাখলাম, কুকারটাকে আমি উল্টে দিলাম, কয়েকবার এটাকে জাস্ট ট্যাপ করে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমাদের কেকটা ডিমোল্ড হয়ে গেল। এটাকে আমি এবার উল্টে নিলাম। এবার কেক থেকে আমি বেকিং পেপারটা তুলে নিচ্ছি। দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর পারফেক্টলি বেক হয়েছে, আর এর কালারটাও একদম পারফেক্ট এসেছে। দেখুন কত সুন্দর সফট এবং ময়েস্ট একটা কেক তৈরি হয়েছে। কেকের টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে বেক হয়েছে। এবার এটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন এটা দেখে কেউ বিশ্বাসই করবে না যে এটা বাড়ির তৈরি ক্রিসমাস ফ্রুট কেক। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ক্রিসমাস ফ্রুট কেক। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।